পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নতুন পল্লী কবরখানা এলাকায় একটি জলসিরিজ গাছ প্রায় ৪০ বছর ধরে আছে। দীর্ঘ দিন ধরে বিপজ্জনকভাবে এই জলসিরিজ গাছটি প্রধান রাস্তার পাশে আছে। যে কোনো সময় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পথচারীরা জানান। এলাকাবাসীরা জানান গাছটি কেটে ফেলা উচিত। পাশেই আছে বিদ্যুতের ট্রান্সফরমার ও বেশ কিছু দোকান। পথচলতি মানুষরা জানান খুব আতঙ্কের মধ্যে এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন। এ ব্যাপারে এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর ও পুরসভাকে গাছটি কেটে ফেলার জন্য আবেদন জানাবেন বলে জানান। পুরনো হয়ে গেছে, এখন মুড়ে গেছে, হতেই পারে, ভাঙছে তো, দু একটা ডালও তো ভেঙে গেছে, ইয়েও হতেও পারে, মানে বিদ্যুতের তারের ওপরেও পড়তে পারে, যা অবস্থা। হ্যাঁ, তো ইলেকট্রিকের ট্রান্সফরমার রয়েছে, কিন্তু এই যা অবস্থা, এই পুরনো হয়ে গেছে, এটাকে কেটে ফেলাই ভালো। পুরনো বলতে মরেই গেছে, রাস্তা তো আর বেঁচে নাই, এটা কেটে ফেলে দেওয়া দরকার। কারণ হচ্ছে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ ইয়ে শুকিয়ে গেছে, ফাটও ধরেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টিতে ইয়ে হয়ে যেতে পারে। ইয়ে আছে, কমিশনার আছে, সেই তারই দেখা উচিত। তা কমিশনারে উচিত শিকা দত্ত নাকি আছে এইখানকার, মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন আমরা আর কি বলবো। স্থানীয় যে কাউন্সিলর আছে, ৯ নম্বর এবং ৮ নম্বর দুটো মিলিয়ে এটা পড়ছে। যদি এটা দুর্ঘটনা ঘটে, ৯ নম্বর এবং ৮ নম্বর দুটো ওয়ার্ড মিলিয়ে এটা আপনার এটা ঘটবে। আর গাছটা দীর্ঘদিন ধরে এটা এই অবস্থাতেই হয়ে আছে, এ কোনো সংস্কারও করেনি, কিছুই না, অনুদপ্তর করবে, কিন্তু সেটা কালচা করাবে তো পৌরসভা, অনুদপ্তরকে দিয়ে কালচা পৌরসভা করাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।